প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো ও ঘরে আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। তোমাদের সবাইকে আবার আমার অনলাইন ক্লাসে অনেক অনেক স্বাগতম। আমি আশা করি তোমরা আমার অনলাইন ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে এবং তোমরা বুঝার চেষ্টা করছো যে ক্লাসে যে আমি যা যা বুঝাচ্ছি এবং যে লেসনগুলো আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা ট্রাই করছো বুঝার। তো আমি আমার পূর্বের দুটো ক্লাস আমি তোমাদের সাথে ন্যারেশন আলোচনা করেছিলাম, ঠিক আছে? ন্যারেশন আমার দুটো ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। একটা ছিল ন্যারেশন পার্ট ওয়ান, যেখানে আমি তোমাদের সাথে ন্যারেশনের সংজ্ঞা ও ন্যারেশনের মূল কিছু বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। হ্যাঁ, সেখানে যে মূল বিষয়গুলোর মধ্যে টেন্স ছিল, পার্সন ছিল, এই জিনিসগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আর ন্যারেশন পার্ট টু যেটা, সেখানে আমি তোমাদের সাথে বিভিন্ন ধরনের বাক্যকে কিভাবে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করতে হয় সেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম, ঠিক আছে? তো আমি আজকে তোমাদের সামনে ন্যারেশনের আরেকটা অংশ তুলে ধরবো, যেটার নাম আমি দিয়েছি ন্যারেশন পার্ট থ্রি। ওকে, ন্যারেশন পার্ট থ্রি। আচ্ছা, আজকে আমি তোমাদের সাথে ন্যারেশনের যে অংশটা আলোচনা করতে যাচ্ছি সেটার জন্য তোমরা অনেকদিন যাবৎ অধীর আগ্রহ অপেক্ষা করছিলে আমি জানি, কারণ ক্লাসে প্রায় যখন আমি ন্যারেশন যখনই আমি শুরু করতে গেছি সবাই সবার আগেই বলেছে যে ম্যাম প্যাসেজ কীভাবে সলভ করবো, সেন্টেন্স তো ম্যাম অনেক সলভ করেছি কিন্তু প্যাসেজটা কীভাবে সলভ করবো। হ্যাঁ, এটা তখন আমি প্রশ্নটা পাই। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কিভাবে আমরা ন্যারেশনকে কিভাবে যখন একটা প্যাসেজ আকৃতিতে থাকে, একটা প্যাসেজ যখন ডাইরেক্ট ন্যারেশনে থাকে সেটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করব। তো আমার আজকের যে জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হলো হাউ টু চেঞ্জ দ্য ন্যারেশন অফ আ প্যাসেজ। ওকে, টুডে উই উইল ডিসকাস হাউ টু চেঞ্জ দ্য ন্যারেশন অফ আ প্যাসেজ। টিল নাও উই ডিসকাসড অ্যাবাউট হাউ টু চেঞ্জ আ সেন্টেন্স from direct to indirect narration. Okay, today we will discuss how to change the narration of a passage. আজকে আমরা ডিসকাস করব কিভাবে প্যাসেজ কে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করা যায়, ঠিক আছে? এতদিন আমরা আলোচনা করেছিলাম কিভাবে সেন্টেন্স কে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করা যায়। ওকে, তাহলে আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি। দেখো, আমি আগে থেকে তোমাদের জন্য একটা প্যাসেজ অলরেডি আমি আগে থেকে করে রেখেছি। হ্যাঁ, একটা প্যাসেজ আমি তোমাদের জন্য দেখো করে রেখেছি। তো এই প্যাসেজটাকে আমরা কিভাবে সহজে সলভ করবো সেটা আমরা আজকে আলোচনা করব। যে তোমাদের সবসময় একটা প্রশ্ন থাকে যে ম্যাম কিভাবে একটা প্যাসেজকে আমরা একসাথে তিন চারটা বাক্য থাকে প্যাসেজে, সেখানে দেখা যায় যে দু তিনটা বাক্য জোড়া লাগানো থাকে, সেটাকে আমরা কিভাবে একত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তরিত করবো, এটা তোমাদের প্রায় প্রশ্ন থাকে। তো সেটার জন্য আমি কিছু ইজি ধাপে কিভাবে জিনিসটা করা যায় এবং তোমাদের যাতে এই বোর্ড পরীক্ষায় গিয়ে ন্যারেশনের মার্কটা সেফ হয়, যাতে সেখানে ন্যারেশনের মার্কটা কাটা না যায় সেটা আমি চেষ্টা করব। এবং সেটার জন্যই আমি তোমাদের জন্য এক দুই কিংবা তিনটা ইজি স্টেপ বের করেছি। তো তোমরা আমার মনে হয় যে এই ইজি স্টেপটা ফলো করলে তোমরা এই যে প্যাসেজটা সেটাকে তোমরা সলভ করতে পারবে, ঠিক আছে? তো আর বেশি কথা বলে আমি তোমাদের সাথে একটু বোর্ডে চলে যাই। একটু বোর্ডের দিকে তাকাও যে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইওর লেসন টুডে। তাহলে এখানে কি আছে দেখো, শিক্ষক কি বলেছে, শিক্ষক বলছেন যে ছাত্রকে যে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইওর লেসন টুডে, তুমি কি তোমার আজকের যে লেসনটা সেটা কি তুমি প্রিপেয়ার করেছ। স্টুডেন্ট কি রিপ্লাই করলো, নো স্যার রিপ্লাই দ্য স্টুডেন্ট। স্টুডেন্ট যে ছাত্র সে উত্তর দিল যে না স্যার, মানে সে করেনি, ঠিক আছে? দ্য টিচার সেড ওয়াই, তখন শিক্ষক জিজ্ঞাসা করলেন কেন, তখন ছাত্র জবাব দিল আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক ইয়েস্টারডে, আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমরো। তখন ছাত্র জবাব দিল আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক ইয়েস্টারডে, আমি গতকাল থেকে হেডেক মানে মাথা ব্যথা ভুগছিলাম, আই শ্যাল ডু মাই হোমওয়ার্ক টুমরো, আমি আগামীকাল আমার হোমওয়ার্কটা করবো, ঠিক আছে? সেই ডে স্টুডেন্ট স্টুডেন্ট বললো। তো এটা হলো প্যাসেজ যেটা আমি তোমাদেরকে বাংলায় বলে দিলাম। এই প্যাসেজটাকে আমাদেরকে এখন কি করতে হবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করতে হবে। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করবো একটু দেখি, খেয়াল করে দেখো। এখানে আমি কিছু কিছু জিনিস আন্ডারলাইন করে রেখেছি আগে থেকে। ওকে, কিছু কিছু জিনিস আমি আগে থেকে আন্ডারলাইন করে রেখেছি, একটু খেয়াল করে দেখো।
এই জিনিসগুলা কেন আন্ডারলাইন করে রেখেছি তোমাদের মনে হয়তো প্রশ্ন রাখতে পারে যে ম্যাম আমি অন্য কালার দিয়ে করতে চেয়েছিলাম, যাই হোক তো তোমরা প্রশ্ন রাখতে পারো যে ম্যাম এই জিনিসগুলো কেন আন্ডারলাইন করে রেখেছেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমি কেন আন্ডারলাইন করে রেখেছি একটু বলি। এই যে স্পেসিফিক্যালি এই যে ওয়ার্ডগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি এই প্যাসেজের মধ্যে, এগুলো তোমাদেরকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এই প্যাসেজে তোমাদেরকে বেসিক্যালি এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। তো আমার যে ইজিএস্ট স্টেপটা আমি তোমাদেরকে বলি সেটা হলো যে প্রথমে তোমরা যেটা করবা একটা প্যাকেজ সলভ করতে গেলে, তোমরা একত্রে দুই তিনটা বাক্যের দিকে তাকাবা না, ঠিক আছে? একত্রে এক দুই তিনটা বাক্যের দিকে তোমরা না তাকিয়ে তোমরা চলে যাবে একেবারে প্রথম বাক্যটাতে চলে যাও। দ্য টিচার সেইড, এখান থেকে দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইওর লেসন টুডে। এটা আমরা প্রথম বাক্য, এটা আমরা ভাগ করে নিই, ঠিক আছে? ঠিক আছে, কিভাবে কিভাবে ভাগ করলাম আমরা দেখো দেখো ইনভার্টেড কমা এখান থেকে শুরু হয়েছে, এখানে ইনভার্টেড কমাটা শেষ হয়েছে, ওকে? এরপর দেখো এখান থেকে আমরা আরেকটা অংশ নেই, নো স্যার রিপ্লাইড দ্য স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, ভাগ করে নিলাম রিপ্লাইড দ্য স্টুডেন্ট। এরপর থার্ড পার্টে আসে দ্য টিচার সেড ওয়াই, টিচার বললেন যে কেন, এটা ভাগ করে নেই। এরপর দেখো ফোর্থ পার্টে, আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক ইয়েস্টারডে, আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমরো, সেড দ্য স্টুডেন্ট। এই যে এখান থেকে এই আই ওয়াজ সাফারিং থেকে দ্য স্টুডেন্ট পর্যন্ত হলো তোমাদের ফোর্থ পার্ট, ওকে? তাহলে আমরা ভাগে ভাগে প্যাসেজটাকে সলভ করবো, ঠিক আছে? তাহলে আমরা স্টেপ বাই স্টেপ করবো। তাহলে আমরা প্রথমে করবো কি, কিভাবে তাহলে ভাগটা করলাম আমরা এই চারটা বাক্যকে, ইনভার্টেড কমা দেখে দেখো এখানে একটা ইনভার্টেড কমা শুরু হয়েছে, আবার এখানে ইনভার্টেড কমাটা শেষ হয়েছে, যেখান থেকে শুরু হবে ও যেখানে শেষ হবে এই দুটো হলো তোমাদের শুরু আর শেষ, এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য, ঠিক আছে? আবার এখানে একটা ইনভার্টেড কমা শুরু হয়েছে, এখানে দেখো আরেকটা শেষ হয়েছে। কিভাবে শেষ হয়েছে বুঝলাম, কারণ এই দেখো এখানের থেকে আরেকটা শুরু, এই এখান থেকে আরেকটা শুরু হয়েছে, ঠিক আছে? এটা এটা আরেকটা লাইন, আলাদা একটা লাইন, দ্য টিচার সেড, এটা আরেকটা লাইন আলাদা, ওকে? ঠিক আছে, এখানে দেখো ইনভার্টেড কমা শেষ হয়েছে আরেকটা। তো এইভাবে আমরা ইনভার্টেড কমা শুরু ও শেষ দেখে আমরা যাচাই করে নিবো যে কিভাবে কোন বাক্যটা কোথা থেকে শুরু কোথায় শেষ হয়েছে, এভাবে আমরা লাইন গুলোকে ভাগ করে নিবো। তাহলে প্রথমে আমরা নাম্বার ওয়ান লাইন, এই যে নাম্বার ওয়ান লাইন সেটা আমরা লিখে নিই আগে আলাদা করে। তোমরা যে এই ভাগগুলো করবা কোনোভাবে তোমরা কিন্তু কলম দিয়ে লাগানো নিয়মে তোমরা চাইলে হালকা করে পেন্সিল দিয়ে করে নিতে পারো, কিংবা তোমরা চিন্তা করে করেও তোমরা আলাদাভাবে ভাগ ভাগ করে করতে পারো, ঠিক আছে? তো একটু দেখো আমি একটু করে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে দেখো দ্য টিচার, দ্য টিচার সে টু দ্য স্টুডেন্ট, হ্যাভ ইউ প্রিপেয়ার ইওর লেসন টুডে। আচ্ছা, তাহলে আমরা প্রথম লাইনে লিখে ফেলাম দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইওর লেসন টুডে। তাহলে তোমাদের এই যে দ্য টিচার, এখানে আমরা দেখো প্রথমে এখানে প্যাসেজটা সলভ করার কিছু ব্যাপার আমাদেরকে প্রথমে শুরুতেই লক্ষ্য করতে হবে। কি কি জিনিস লক্ষ্য করবো এখানে, যে এখানে দুইজন বক্তা থাকেন, ঠিক আছে? দুইজন বক্তা থাকেন, তিনবার বক্তা থাকতে পারেন, দুইজন বক্তা থাকেন বেশিরভাগ ক্ষেত্রে। তো এই বক্তা কারা আমরা এটা খেয়াল করবো, এই বক্তারা কোন বিষয়ে কথা বলছে এবং কোন বক্তাটা কোন কথাটা বলছেন এইটা আমরা খেয়াল করবো, ঠিক আছে? এবং একটা জিনিস তোমরা খেয়াল করবা যে প্রত্যেক ক্ষেত্রে এই যে স্টুডেন্ট বলো কিংবা টিচার বলো যারা শেষে চলে আসেন, যেমন এই লাস্ট লাইনটাতে দেখো সেই দ্য স্টুডেন্ট শেষে চলে আসছে, তার মানে দ্য স্টুডেন্ট হচ্ছে বক্তা। এই বক্তারা যখন শেষে চলে আসেন এই বক্তাদেরকে আমাদের অবশ্যই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় শুরুতে নিয়ে যেতে হবে, ঠিক আছে? বক্তাদেরকে আমরা শুরুতে নিয়ে যাবো, এই একটা জিনিস, যারা বক্তা আছেন তাদেরকে আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট লাইনে রূপান্তর করবো তখন আমরা প্রত্যেকটা লাইনে বক্তা শুরুতে থাকবে, ঠিক আছে? বক্তাকে শুরুতে নিয়ে যাবো। আরেকটা জিনিস যেটা আমরা যেটা আমরা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো যে এই যে রিপোর্টের দেখো সবগুলো লাইনে কিন্তু আমি রিপোর্টিং ভার্বের নিচে আমি দাগ দিয়েছি, ঠিক আছে? রিপোর্টিং ভার্বের নিচে কেন দাগ দিয়েছি জানো,
রিপোর্টিং বারের নিচে দাগ দেওয়ার কারণ হলো যে রিপোর্টিং বারটা অবশ্যই রিপোর্টের স্পিচ যেটা এই ইনভার্টেড কমার ভিতরে যে রিপোর্টের স্পিচটা আছে সেটার ভাব অনুযায়ী পরিবর্তিত হবে, ঠিক আছে? অবশ্যই পরিবর্তিত হবে, আর কিছু চেঞ্জ হোক না হোক রিপোর্টিং ভাব অবশ্যই চেঞ্জ হবে। সেটা আমি গত ক্লাসে তোমাদেরকে যখন বিস্তারিত একটা চার্ট বিস্তারিতভাবে আলোচনা করছিলাম বিভিন্ন ধরনের বাক্য, সেটা তখন আমি বলেছিলাম যে রিপোর্টিং ভার্বটা অবশ্যই চেঞ্জ হবে, ঠিক আছে? তোমাদের প্যাসেজটা খুবই ডিফিকাল্ট লাগে কারণ দুই তিনটা বাক্য লাগানো থাকে, তো তোমাদেরকে আমি আজকে এটা ইজি করে দেওয়ার চেষ্টা করবো এই জিনিসটা। The teacher said to the student, have you prepared your lesson today? তাইলে এখানে দেখো, এখানে আমরা সেই টু নিতে দাগ দিয়েছিলাম, তাই না? সেই টু নিতে দাগ দেওয়া ছিল, আর কোথায় দাগ দেওয়া ছিল? এই হ্যাভ এর নিতে দাগ দেওয়া ছিল, তাই না? হ্যাভ এর নিতে দাগ দেওয়া ছিল, ইউ এর নিতে দাগ দেওয়া ছিল, এরপর হ্যাভ এর নিতে দাগ দেওয়া ছিল, ইউ এর নিতে দাগ দেওয়া ছিল, আর কি এই ইউ এর নিতে দাগ দেওয়া ছিল। তাহলে এই জিনিসগুলো আমরা এখানে পরিবর্তন করবো, তাই না? আমরা এটাকে রাইট করি, যেভাবে আমি বোর্ডে তুলছি তোমরা একটু তুলে নাও। তোমরা নালিকা মুছে দিব, নিচের পার্টটা আমি আবার মুছে দিব, তোমরা এই নিচের পার্ট থেকে একটু লিখো, নাম্বার ওয়ান নাম্বার টু ওভাবে লিখতে থাকো নাম্বার, ঠিক আছে? প্যাসেজটা অবশ্যই তুলে দেবে আগে, তারপর লিখতে থাকো। দ্য টিচার সে টু দ্য স্টুডেন্ট, আচ্ছা এখানে দেখো যে প্রথমে তো আমরা রিপোর্টিং বার্ডটা চেঞ্জ করবো, তাই না? রিপোর্টিং বার্ডটা চেঞ্জ করবো, এই যে রিপোর্টিং বার্ডটা চেঞ্জ হবে, তাই না? রিপোর্টিং বার্ডটা কিভাবে চেঞ্জ হবে বলো তো, এটার ভাব অনুযায়ী। এখন দেখো হ্যাভ ইউ, ভাবটা কিরকম? হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে, তুমি কি আজকে তোমার লেসনটা তৈরি করেছো? জিজ্ঞাসা করছেন টিচার স্টুডেন্টকে জিজ্ঞাসা করছেন। আচ্ছা তাহলে জিজ্ঞাসা করলে কি হবে? এই সেই টু এর পরিবর্তে কি হয়ে যাবে? তাহলে আস্ক হয়ে যাবে, এই সেই টু এর পরিবর্তে আস্ক হয়ে যাবে, তাই না? তাহলে আমরা লিখে ফেলি যে ডাইরেক্টে আইএনডি দিয়ে লিখছি, দ্য টিচার, দ্য টিচার টিচার আস্ক দ্য স্টুডেন্ট। তাহলে এতটুকু পর্যন্ত হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা আসি ইনভার্টেড কমার ভিতর, যেটা আছে ইনভার্টেড কমার ভিতর কি আছে? হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইওর লেসন, এই হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইওর লেসন এটা আছে, তাই না? ইনভার্টেড কমার ভিতরে এবার এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। আচ্ছা প্রথম কথা হলো যে এই যে হ্যাভটা সেটা কি ধরনের ভার্ব, সেটা হলো আমরা জানি যে যদি সহায়ক ভার্ব মানে অবৈধ ভার্ব যদি শুরুতে থাকে তাহলে কি হবে? তাহলে এই কমাটা কি হয়ে যায়? কমাটা ব্যাক হয় না, কমাটা ব্যাক না হয়ে কি হয়? আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম কমাটা ব্যাক না হয়ে ইফ কিংবা ওয়েদার হয়, তাহলে আমরা ইফ বসিয়ে দিই কমাটার স্থানে, ঠিক আছে? ব্যাকটা বসে আমরা ইফ বসিয়ে দিলাম। আচ্ছা এবার রিপোর্টেড স্পিচের ভিতর আসি আমরা, রিপোর্টেড স্পিচের ভিতরে পার্সনটা যে কোনো জায়গায় থাকুক না কেন, যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন এই পার্সনটা কি হয়ে যাবে? শুরুতে চলে আসবে, তাই না? যখন ডাইরেক্ট রিলেশন থেকে ইনডাইরেক্ট রিলেশনে রূপান্তর করবো তখন রিপোর্টেড স্পিচের ভিতরে যে পার্সনটা আছে সেটা যেখানে থাকুক আমরা শুরু করতে পারবে, তাহলে ইউটা শুরুতে চলে আসবে। এখন এই ইউটা পরিবর্তন হবে কিভাবে? ইউটা ইউ যেহেতু সেকেন্ড পার্সন সে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, তাই না? অবজেক্টকে অবজেক্ট হবে দ্য স্টুডেন্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে দ্য স্টুডেন্ট তোমরা একটু খেয়াল করে দেখো যে দ্য স্টুডেন্টটা অলরেডি আমরা একবার লিখে ফেলেছি, কিন্তু সেকেন্ড টাইম আমরা দ্য স্টুডেন্ট লিখতে পারবো না। দ্য টিচার আস দ্য স্টুডেন্ট কি কি লিখবো আমরা, তাই না? আচ্ছা কি লিখলাম এখন এখানে? এই হিটা কে? এই হিটা কে? এই হিটা কি টিচার নাকি এই হিটা স্টুডেন্ট? এটা একটা পরীক্ষকের মনে প্রশ্ন থাকতেই পারে যে হিটা কি আসলে। হ্যাঁ তো যদি যেন কোনো কনফিউশন না থাকে সেই জন্য আমরা এখানে ব্র্যাকেটে এসটি লিখে দিব ছোট করে, ঠিক আছে? ব্র্যাকেটে আমরা ছোট করে এসটি লিখে দিতে পারি যাতে কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? ইফ হি, আচ্ছা এটা যেটা প্রেজেন্ট টেন্সে থাকে আমরা টেন্স পরিবর্তন সব করে দিলাম, যদি ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে সেটা পাস্ট টেন্সে চলে যাবে, ঠিক আছে? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করে পাস্ট টেন্সে চলে যাবে। হ্যাভটা হ্যাড হয়ে যাবে, হ্যাভটা আমরা লিখি হ্যাড, ওকে? হ্যাভটা হ্যাড, আর প্রিপেয়ার্ড, এরপর প্রিপেয়ার্ডটা প্রিপেয়ার্ড থেকে যাবে, প্রিপেয়ার্ড লিখে ফেলো। আচ্ছা এবার আসো হলো ইউরে, এখানে ইউরটা পরিবর্তন করতে হবে। আমরা হ্যাভ পরিবর্তন করেছি, ইউ পরিবর্তন করেছি, এবার ইউর পরিবর্তন করবো, তাই না? ইউর এখন এখানে যেহেতু হি হয়েছে তাহলে ইয়োরটা কি হয়ে যাবে? হিজ হয়ে যাবে, তাই না? এখানে আমরা স্টুডেন্ট বলতে ছেলে কিংবা মেয়ে যে কোনো কেউ হতে পারে, তোমরা কিও ব্যবহার করতে পারো, সিও ব্যবহার করতে পারো। আমরা সাপোজ ছেলে তাই আমরা এটাকে হি ধরলাম, ঠিক আছে? সি ধরলেও কোনো প্রবলেম নেই।
তো হি হ্যাড প্রিপেয়ার্ড হিজ লেসন লেসন হি হ্যাড প্রিপেয়ার্ড হিজ লেসন টুডে ছিল এটা এবার টুডেটা চেঞ্জ হবে দেখো যা যা আন্ডারলাইন করেছে সেগুলো সব চেঞ্জ হচ্ছে তাহলে আমরা আগে শুরুতে আমরা পেছ দিয়ে জিনিসগুলো যেগুলো আমরা চেঞ্জ করবো সেগুলো আন্ডারলাইন করে নিবো দেন আমরা পিক আপ করবো দেন আমরা নাম্বার ওয়ান নাম্বার টু দিয়ে এগুলোকে চেঞ্জ করবো লাইনগুলোকে ঠিক আছে পিক আপ ভাবে চেঞ্জ করবো ওকে প্রথম বাক্যটা আমাদের হয়ে গেল এটা নাম্বার ওয়ান তোমরা যে সলিউশনটা সেটা তোমরা আগে তুলে ফেলো এখনই তুলে ফেলো কারণ আমি এটা মুছে দিচ্ছি নাম্বার টু তে চলে যাবো আমি নাম্বার এটা হলো নাম্বার ওয়ান শেষ নাম্বার টু তে আসি আমরা নাম্বার টু বাক্য কোনটা ছিল নো স্যার রিপ্লাই দ্য স্টুডেন্ট ঠিক আছে তাহলে আমরা আগে বাক্যটা লিখে ফেলি আলাদা ভাবে নো স্যার ইন ব্রাকেট কমার ভিতর রিপ্লাই দ্য স্টুডেন্ট দ্য স্টুডেন্ট তাই না নো স্যার রিপ্লাই টু দ্য স্টুডেন্ট ঠিক আছে সেকেন্ড বাক্য আচ্ছা এবার দেখো এখানে প্রথমেই আমরা একটা বাক্য যখন এরকম স্টুডেন্ট রিপ্লাই দিচ্ছে এই বাক্যটাতে তার শুরুতে কি আসার কথা বক্তা আমরা কি বলেছি যে শুরুতেই বক্তা চলে আসবে তাই না বক্তাকে আমরা শুরুতে নিয়ে আসবো একটু খেয়াল করে দেখো তোমরা যে একটু খেয়াল করে দেখো তোমরা যে এখানে বক্তাকে বক্তা হলো দ্য স্টুডেন্ট তাই না বক্তা হলো দ্য স্টুডেন্ট আর এখানে একটা কথা আছে যে স্যার স্যার এখন আমরা যখন স্যার কিংবা ম্যাম কিংবা এই ধরনের সম্মান প্রদর্শনকারী কোনো ধরনের যদি আমরা সম্বোধন করা হয় কাউকে সম্মান প্রদর্শন করে কাউকে কোনো সম্বোধন করা হয় এরকম স্যার বা এরকম কোন ধরনের ওয়ার্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আগে সম্মান প্রদর্শন করব তারপর আমরা বক্তাকে লিখব ঠিক আছে বক্তাকে উল্লেখ করার আগে আমরা সম্মানটা প্রদর্শন করে দেব ঠিক আছে তাহলে আমরা শুরুতে লিখবো উইথ ডিউ রেসপেক্ট ঠিক আছে উইথ ডিউ রেসপেক্ট আমি আইএনডি লিখছি শুধু উইথ ডিউ রেসপেক্ট উইথ ডিউ রেসপেক্ট ওকে উইথ ডিউ রেসপেক্ট লিখে ফেললাম এবার আসি আমরা দ্য স্টুডেন্টে দ্য স্টুডেন্ট বক্তা লিনি বক্তা হলো দ্য স্টুডেন্ট ঠিক আছে দ্য স্টুডেন্ট উত্তর যেহেতু দিচ্ছে অবশ্যই রিপ্লাইটা রিপ্লাই দিয়ে থেকে যাবে যেহেতু স্টুডেন্ট উত্তর দিচ্ছে উত্তর দিচ্ছে কে স্টুডেন্ট আর প্রশ্ন করছেন কে টিচার ঠিক আছে তাহলে রিপ্লাই স্টুডেন্ট রিপ্লাই দ্য স্টুডেন্ট রিপ্লাই এবার তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে নো আছে ঠিক আছে মানে স্টুডেন্ট যদিও শ্রদ্ধার সাথে রিপ্লাইটা দিয়েছে কিন্তু স্টুডেন্ট বলেছে নো না সে করেনি ঠিক আছে যদি ইয়েস বলতো তাহলে ইন দ্য পজিটিভ আর যদি নো বলে থাকে তাহলে ইন দ্য নেগেটিভ তাহলে উইথ ডিউ রেসপেক্ট দ্য স্টুডেন্ট রিপ্লাই ইন দ্য নেগেটিভ ইন দ্য নেগেটিভ ওকে উইথ ডিউ রেসপেক্ট দ্য স্টুডেন্ট রিপ্লাই ইন দ্য নেগেটিভ ঠিক আছে তাহলে আমাদের নাম্বার টু যে বাক্যটা সেটাও হয়ে গেল এটাও আমাদের পেয়ে গেল আমরা নো স্যার রিপ্লাই দ্য স্টুডেন্ট তাহলে কি হলো উইথ ডিউ রেসপেক্ট দ্য স্টুডেন্ট রিপ্লাই ইন দ্য নেগেটিভ ওকে এবার আমরা নাম্বার থ্রি তে চলে আসি নাম্বার থ্রি তে কি আছে দেখো একটু তোমরা নাম্বার থ্রি তে আছে দ্য টিচার আচ্ছা শিক্ষক জিজ্ঞাসা করছেন যে কেন কেন তুমি হোমওয়ার্ক করনি ঠিক আছে তোমার লেসনটা তুমি কেন করনি টিচার জিজ্ঞাসা করছেন তাহলে আমরা এবার আসি নাম্বার থ্রি তে নাম্বার থ্রি তে লিখে ফেলি দ্য টিচার সেই হোয়াই দ্য টিচার সেই হোয়াই ঠিক আছে তাহলে আচ্ছা
তার মানে টিচার জিজ্ঞাসা করছে যে কেন পড়বে। আচ্ছা এখানে এই বাক্যটাকে যখন আমরা ইনডাইরেক্ট করবো, এটা দুই ধরনের হতে পারে, ঠিক আছে? দুই ভাবে হতে পারে এটা। প্রথম ভাবে হলো আমরা আই এন ডি দিয়ে ইনডাইরেক্ট লিখে নেই, দ্য টিচার, টিচার যেহেতু বলেছে, টিচারের কথাটা আগে উল্লেখ করে নেই, দ্য টিচার যেহেতু হোয়াই প্রশ্ন করেছে, সেহেতু সেটা কি হয়ে যাবে, সেটা আস্ক হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সেটা আস্ক হয়ে যাবে, দ্য টিচার আস্ক, দ্য টিচার আস্ক হোয়াই, এটা একটা সিম্পল হতে পারে, ঠিক আছে? হোয়াইটা হোয়াই এসে গেল, চেঞ্জ হলো না, আর যেহেতু প্রশ্ন করেছে সেহেতু এসেটা আস্ক হয়ে গেল, ঠিক আছে? এটা একটা, কিন্তু এটার থেকে বেশি তোমার যেটা যায় সেটা আমি লিখে দিচ্ছি। এটা তোমরা হয়তো বা এটা লিখে হয়তো বা পাঠাতে পারো, বাট এটা এটা কাজে, এটার থেকে বেশি অ্যাকুরেট আমি যেটা বলছি এখন, এটা দেখো তোমাদের রিপোর্টিং ভার্ব, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা যখন রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করি, আমি কি বলেছিলাম পূর্বের ক্লাসে, রিপোর্টিং ভার্ব চেঞ্জ করলে আস্ক হতে পারে, কিংবা এনকোয়ার অফ হতে পারে, কিংবা ওয়ান টু নো হতে পারে, আর অনেক কিছু হতে পারে, তাই না? তাইলে দ্য টিচার ওয়ান টু নো, এখানে যেহেতু টিচার জানতে চাচ্ছে যে স্টুডেন্ট লেসনটি কেন করে, ঠিক আছে? স্টুডেন্ট লেসনটি কেন করে, তাহলে দ্য টিচার ওয়ান্টেড টু নো, দ্য টিচার ওয়ান্টেড টু নো দ্য রিজন, মানে কারণটা জানতে চাচ্ছে, দ্য টিচার ওয়ান্টেড টু নো দ্য রিজন, দ্য টিচার ওয়ান্টেড টু নো দ্য রিজন, ঠিক আছে? ওকে, দ্য টিচার ওয়ান্টেড টু নো দ্য রিজন, তাহলে নাম্বার থ্রি ও হয়ে গেল। এরপর দেন আমরা আসি, দেন আমরা এখন নাম্বার ফোরে চলে যাই। নাম্বার ফোরে যে বাক্যটা আছে সেটা একটু দেখো, আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক ইয়েস্টারডে, আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমরো, সেড দ্য স্টুডেন্ট। মানে এখানে তাহলে আমরা নাম্বার ফোরে যে বাক্যটা সেটা আমি দেখতে পাচ্ছি আমরা এখানে, যে এখানে দুটো বাক্য আছে, একটা ইনভার্টেড কমার ভিতরে, ঠিক আছে? তার মানে ইনভার্টেড কমা একটাই কিন্তু বাক্য দুটো, দেখো এখানে ইয়েস্টারডে পর্যন্ত একটা বাক্য, ঠিক আছে? ইয়েস্টারডে পর্যন্ত একটা বাক্য, আর আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমরো এটা আরেকটা বাক্য, তার মানে দুটো বাক্য এখানে, দুটো বাক্য আমরা পাচ্ছি, ঠিক আছে? তাহলে আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক ইয়েস্টারডে, আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমরো, সেই যে স্টুডেন্ট, এটা আমি এই বাক্য, এই দুটো বাক্য বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আমি এই দুটোকে এখানে তুলছি না। তোমরা আমি আগে যেভাবে ওয়ান টু থ্রিতে যেভাবে আমি বাক্যগুলো তুলেছিলাম, নাম্বার ফোরে তোমরা এই বাক্যটা সেভাবে তুলে নাও, ঠিক আছে? আমি জাস্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি যে ইনডাইরেক্ট ফর্মটা কি হবে, ঠিক আছে? আমি আই এন ডি দিচ্ছি, আই এন ডি দিয়ে ইনডাইরেক্ট ফর্মটা লিখে দিচ্ছি। আচ্ছা, আমরা কি বলেছিলাম যে বক্তা শুরুতে চলে আসবে, ঠিক আছে? তাহলে বক্তাকে, বক্তা হলো দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট শুরুতে চলে আসবে, তাহলে দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট, আচ্ছা দ্য স্টুডেন্ট, আচ্ছা সে, সেইটা কি হবে, এখানে সেই আছে, এতক্ষণ কি হচ্ছিল পুরো প্যাসেজটাতে, তোমরা একটা জিনিস যদি নোটিস করো তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে একটা কথোপকথন হচ্ছে, একজন প্রশ্ন করছেন আর একজন উত্তর দিচ্ছেন, তাই না? প্রশ্ন কে করছেন, টিচার প্রশ্ন করছেন, আর উত্তর কে দিচ্ছেন, স্টুডেন্টস উত্তর দিচ্ছে, তাই না? স্টুডেন্ট উত্তর দিচ্ছে, তাইলে উত্তর দেওয়া কি, রিপ্লাই, তাইলে এই সেইটা কি হয়ে যাবে, রিপ্লাই হয়ে যাবে, স্টুডেন্ট যেহেতু উত্তর দিচ্ছে তাইলে সেইটা রিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? সেইটা রিপ্লাই হয়ে গেল, তাইলে এখানে এই যে এখানে এইটাও চেঞ্জ হবে, আচ্ছা সেটা রিপ্লাই হয়ে গেল, ঠিক আছে? দেন রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হলো, দেন এবার আসো রিপ্লাই ব্যাচ হবে, কমাটা কি হলো, কমাটা ব্যাচ হবে, কারণ এটা নর্মাল সেন্টেন্স, কমাটা ব্যাচ হয়ে গেল, ঠিক আছে? এবার আসো পার্সন পরিবর্তনে, পার্সন কি হচ্ছে, আই, হ্যাঁ আই হচ্ছে পার্সন, তাহলে আইটা কি, আইটা হলো ফার্স্ট পার্সন, আমরা কি জানি ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাথে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, রিপোর্টিং ভার্বের সাথে কোন সাবজেক্টটা আছে, দ্য স্টুডেন্ট, ঠিক আছে? দ্য স্টুডেন্ট, তাহলে অলরেডি আমরা দ্য স্টুডেন্ট একবার লিখে ফেলেছি এখানে, ঠিক আছে? দ্য স্টুডেন্ট অলরেডি যেহেতু একবার লিখে ফেলেছি, তাহলে আরেকবার লেখা যাবে না, কি লিখে দিই আমরা, তাই না? কি লিখে দেয় এখন তোমার মধ্যে এখানে কি ব্র্যাকেটে কিছু লিখতে হবে, না লিখতে হবে না, কারণ কেন, এখানে টিচার এবং স্টুডেন্ট দুজনের কথা বলা নেই, এখানে শুধু একজনের কথাই বলা আছে, স্টুডেন্টের কথা, তা পরীক্ষকের এটা কনফিউশন হবে না যে এই লাইনটাতে এই বাক্যটাতে হিটা কে, হিটা অবশ্যই এখানে দ্য স্টুডেন্টের সেই হি, ঠিক আছে? হি ওয়াজ সাফারিং, আমরা জানি যে টেন্স আমরা করেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যায়, ঠিক আছে? আমি টেন্স তোমাদের সাথে প্রথম ক্লাসে আলোচনা করেছি, তারপর পাস্ট টেন্সের একটা চার্ট আমি তোমাদেরকে দিব বলেছিলাম, সেটা আমি তোমাদেরকে পরবর্তীতে দিয়ে দিব। পাস্ট টেন্সের একটু কয়েকটা আলাদা নিয়ম আছে, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে, ঠিক আছে? তাহলে ওয়াজ সাফারিং হয়ে যাবে হ্যাড বিন সাফারিং, হ্যাড বিন, had been suffering, okay, had been
suffering from headache. Okay, from headache. It is headache ta, from headache ta change hobe na, from headache ta, from headache theke jabe, from headache theke jabe. Yesterday, yesterday ta ki hobe, yesterday change hobe, yesterday ta ki hoye jabe. আমরা সময় পরিবর্তনে পূর্বের ক্লাসে আলোচনা করেছি এস্টারি কি হবে দ্য প্রিভিয়াস ডে দ্য প্রিভিয়াস ডে ওকে দ্য প্রিভিয়াস ডে দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট হি হ্যাড বিন সাফারিং ফ্রম হেডেক দ্য প্রিভিয়াস ডে ওকে ফার্স্ট বাক্যটা গেল দিয়ে এবার আমরা আছি সেকেন্ড বাক্য সেকেন্ড বাক্য রিপোর্টার একই ইনভার্টেড কমার ভিতর সেকেন্ড বাক্য ঠিক আছে আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমরো আচ্ছা একই রিপোর্টের স্পিচের মধ্যে প্রথম বাক্যটা নরমালি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করে ফেলি কিন্তু যখন আমরা একই ইনভার্টেড কমার মধ্যে সেকেন্ড বাক্যটাকে যখন আমরা ইনডাইরেক্ট করতে যাই তখন আমরা কি লিখতে পারি হি অ্যাডেড হতে পারে ঠিক আছে তোমরা অলওয়েজ হি অ্যাডেডটাই ইউজ করো কিংবা অলসো অ্যাডেড এটাও কারেক্ট ঠিক আছে অলসো অ্যাডেড কিংবা এগেইন অ্যাডেড এগুলো সবই কারেক্ট ওকে এগুলো সবই কারেক্ট শুধু যে কি আরেকটা কারেক্ট তা না এগুলো সবই কারেক্ট যায় ওকে কি আরেকটাই বেশি অ্যাকুরেট হয় তোমরা যদি কলেজ ইউজ করো তাহলে কি আরেকটাই ইউজ করো তাহলে আমরা কি করব কি অ্যাডেড কি অ্যাডেড দেখি কারণ একবার আমরা দ্য স্টুডেন্ট লিখে ফেলেছি বলে ফেলেছি যে কথাটা স্টুডেন্টই বলছে তাই আমাদের বারবার দ্য স্টুডেন্ট বলার দরকার নেই আমরা কি বলতে পারি ঠিক আছে কি অ্যাডেড দ্যাট আবার ব্যাক করবে ওই কমাটা এই কমাটা আবার ব্যাক করো কারণ এটা আরেকটা বাক্য ঠিক আছে এটা একটা বাক্য এটা একটা বাক্য যদিও একই ইনভার্টেড কমার ভিতর কিন্তু দুটো বাক্যকে আমরা পৃথক পৃথক ভাবে করছি এবং কমাটাকে দুইবারই ব্যাক করছি ঠিক আছে হি অ্যাডেড দ্যাট এবার আসি আমরা পার্সনে আই আইটা কি হয়ে যাবে আইটা হয়ে যাবে এই দ্য স্টুডেন্ট অনুযায়ী কি হয়ে যাবে ঠিক আছে হি হি অ্যাডেড দ্যাট হি আচ্ছা আই এর সাথে শ্যাল বসে হি এর সাথে কি বসে উইল বসে তাই না হি এর সাথে উইল বসে কিন্তু এখানে কি হি এর সাথে উইল বসে ঠিক আছে কিন্তু এখানে কি উইল হবে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নেশন রূপান্তর করি তখন এই উইলটা কি হয়ে যাবে উড হয়ে যাবে তাই না এই উইলটা উড হয়ে যাবে তোমরা কি বুঝতে পারছো এই উইলটা উড এখানে উড কেন হলো উড কেন হলো যদি এখানে আই থাকতো তাহলে আই শুড হতো যেহেতু এখানে হি আছে হি এর সাথে উইল হয় তাই উইলের পাস্ট টেন্স উড বসেছে ওকে হি উড ডু আচ্ছা এখানে মাই আছে যেহেতু এখানে হি হয়েছে তাহলে এটা হিজ হয়ে যাবে তাই না হি উড ডু হিজ ওয়ার্ক ওয়ার্কটা ওয়ার্কই থেকে যাবে চেঞ্জ হবে না আচ্ছা এরপর আসে কি টুমরো টুমরোটা কি হয় টুমরোটা হবে দ্য ফলোয়িং ডে বা দ্য নেক্সট ডে ওকে দ্য ফলোইং ডে ইউজ করতে পারো দ্য নেক্সট ডে ইউজ করতে পারো তোমাদের যেটা সহজ লাগে তোমাদের দ্য নেক্সট ডেটাই বেশি মনে থাকে তাই আমি দ্য নেক্সট ডেটাই দিয়ে দিচ্ছি যেটা মনে থাকে ওটাই দিব হ্যাঁ তাহলে সেকেন্ড বাক্যটা আমরা কিভাবে করলাম হি অ্যাডেড দ্যাট হি উড ডু হিজ ওয়ার্ক দ্য নেক্সট ডে ওকে বুঝে গেছ না আচ্ছা তাহলে এখানে একটা জিনিস তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে তোমরা যেটা খেয়াল করো না প্রশ্ন অনেকেই আমি খাতা যেভাবে চেক করেছি খেয়াল যেটা করো না সেটা খেয়াল করবা তোমরা নেক্সট পড়তে ওনাদের খেয়াল করে যখনই তোমাদের এই যে এখানে যখন পার্সনটা চেঞ্জ হবে এখানে পার্সনটা চেঞ্জ হবে ঠিক আছে এমন নয় যে এখানে যেহেতু আইটা আই ছিল এখানে মাই ছিল হ্যাঁ এখানে যখন হি হয়েছে তখন এখানে হিজ হবে এমন কি করো না যে এখানে হি থাকবে আর এখানে তোমরা মাই বসিয়ে দিলে আগের মতো এই মাইটা রয়ে গেল এটা কিন্তু কাটা যাবে এটা ক্রস বুঝছো এখানে হি হলে এখানে হিজ হবে ঠিক আছে একটা সাবজেক্ট চেঞ্জ হলে আরেকটা একটা পার্সন চেঞ্জ হলে আরেকটা পার্সন আর অবশ্যই চেঞ্জ হবে ওকে পার্সন কিন্তু চেঞ্জ হবে একটা হলে আরেকটা চেঞ্জ হবে এটা এটা বাধ্যতামূলক ঠিক আছে নাহলে পুরো নাম্বারই কাটা যাবে মানে এমন নয় যে পয়েন্ট পাবা তোমরা পয়েন্ট এত পাবা এমন নয় কারণ যদি ভুল হয় তাহলে পুরোটা কমপ্লিট ভুল হবে তাহলে এখানে তোমাদেরকে যদি তোমরা এটাকে কি করা পারসন তাহলে এটাতে তোমাদের পার্সন চেঞ্জের কথাটা অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে কি কি জিনিস লক্ষ্য করব আমরা স্টেপগুলো তোমরা চাইলে নোট ডাউন করে রাখতে পারো আমার নাম্বার ওয়ান যেটা স্টেপ সেটা হলো যে আমরা প্রথমে কোন কোন জিনিসগুলো পরিবর্তন করতে হবে সেগুলো আমরা একটু আন্ডারলাইন করে নেব ঠিক আছে পেন্সিল দিয়ে করতে পারো কিংবা মনে মনে চিন্তা করে নিতে পারো যে এই জিনিসগুলো চেঞ্জ করবো ঠিক আছে দেন তোমরা এই
রিপোর্টিং এই যে বাক্যগুলোকে তোমরা পৃথক করে নিবা হ্যাঁ এই যে ইনভার্টেড কমা দিয়ে যে বাক্যগুলো আছে এগুলোকে তোমরা পৃথক পৃথক করে চিন্তা করে নিবা এই একটা বাক্য হ্যাঁ তারপর এই একটা নাম্বার 2 তে একটা বাক্য নাম্বার 3 তে একটা বাক্য নাম্বার 4 একটা বাক্য হ্যাঁ কিভাবে বাক্যগুলোকে আমরা পৃথক করলাম আমরা কিন্তু ফুল স্টপের ভিত্তিতে এগুলো পৃথক করি ঠিক আছে ফুল স্টপের ভিত্তিতে না রিপোর্টিং ভার্ব কোথায় শুরু হয়েছে এবং রিপোর্টিং ভার্ব কোথায় শেষ হয়েছে তার ভিত্তিতে আমরা বাক্যগুলোকে পৃথক করছি এটা কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে সরি রিপোর্টিং ভার্ব না ইনভার্টেড কমা কোথায় শুরু হয়েছে এবং ইনভার্টেড কমা কোথায় শেষ হয়েছে সেটার ভিত্তিতে আমরা বাক্যগুলোকে পৃথক করছি ওকে বাক্যগুলোকে পৃথক করছি আচ্ছা তাহলে এটা আমরা বুঝে গেলাম বক্তা কয়জন এবং কে কে বক্তা ঠিক আছে বক্তা কারা কারা এটা আমরা খেয়াল করে নিব ঠিক আছে কারা কারা বক্তা এটা একটু আমরা খেয়াল করে নিব যারা যারা বক্তা তারা অবশ্যই সামনে চলে আসবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় বক্তারা সামনে চলে যাবে ঠিক আছে শুরুতে চলে যাবেন আর বাকি বাক্যটা বক্তার পরে আসবে ওকে নাম্বার 3 নাম্বার 4 এ তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যে রিপোর্টিং ভার্ব গুলা এই যে রিপোর্টিং ভার্ব গুলা আছে সেড টু দ্যাট তোমার এই যে এই যে দেখো এখানে সেড তারপর যাবতীয় যত পুরো প্যাসেজে যত রিপোর্টিং ভার্ব আছে সেগুলো এই ইনভার্টেড কমা দিয়ে যে বাক্যটা যেটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলি সেই বাক্যটার ভাব অনুযায়ী রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে পরিবর্তন হয়ে যাবে ওকে এটা খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো আমরা যদি নোটিস করি তাহলে আমরা একটা প্যাসেজকে ইজিলি সলভ করে ফেলতে পারবো ঠিক আছে তোমরা যদি প্যাসেজ দেখে ভাবে যাও একসাথে দু তিনটা বাক্য সলভ করতে যাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই একটু টেনশন হবে তো সেটা হ্যাঁ থাকে কয়েকটা জটিল প্যাসেজ থাকে ঠিক আছে আমিও এটা বলবো না যে জটিল প্যাসেজ থাকে না হ্যাঁ থাকে অনেকগুলো জটিল প্যাসেজ আমি দেখেছি আশা করবে তবে এমন নয় যে জটিল প্যাসেজ থাকলে তোমরা তোমাদের জন্য ডিফিকাল্ট করে দেবে ওকে তো তোমরা যদি স্টেপ বাই স্টেপ এভাবে করো তাহলে তোমাদের এটা ইজি মনে হবে হ্যাঁ এটা আমার অনেক এক একজনের এক এক ধরনের প্রসিডিউর থাকে তো আমার যেটা মনে হয় এভাবে যদি তোমরা পৃথক পৃথক করে জিনিসটা সলভ করো তাহলে তোমাদের ইজি লাগবে জিনিসটা আশা করি তোমরা ইজিলি এটা তোমরা করতে পারবা তো অনেকে যারা প্র্যাকটিস এটা করতে করতে যখন তোমাদের হাত চলে আসবে তখন তোমরা দেখবা যে তোমাদের আর এটা করা লাগছে না তখন তোমরা আপনা আপনি পারবা ঠিক আছে আপনা আপনি প্যাসেজটা সলভ করতে পারবা পৃথক পৃথক ভাবে করতে করতে দেখবে যে তোমাদের আর কয়েকটা তিন চারটা বোর্ড সাপোজ তোমরা সলভ করে ফেলো যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছো তারা তিন চারটা বোর্ড সলভ করে ফেলো ঠিক আছে আমি সবাইকে বলছি ইনক্লুডেড সায়েন্স আর্টস কমার্স সবাইকে হ্যাঁ সবাই একসাথে সবার জন্য এটা আমার যে ফার্স্ট ইয়ার থেকে যারা সেকেন্ড ইয়ার উঠবে তারা বিশেষ করে বোর্ডের আগে কয়েকটা এভাবে সলভ করো আমার এই প্রসিডিউরে সলভ করো সলভ করে দেন তোমরা দেখবে যে তোমাদের হাত চলে আসছে সলভ করা ঠিক আছে তোমরা পারবা তখন আর যারা এইচএসসি ক্যান্ডিডেট তারা আমি জানি বোর্ড প্রশ্ন তো তারা অনেকবারই সলভ করেছো তোমরা কোনো যে বিভিন্ন টেস্ট পরীক্ষায় বিভিন্ন কলেজ বা যে টেস্ট পরীক্ষা যে এগুলো আসছে ন্যারেশন ওগুলো একটু সলভ করতে পারো তোমরা তোমাদের আর একটু স্কিলটা ডেভেলপ করার জন্য কারণ তোমরা ন্যারেশন এমন একটা জিনিস যেটা সেটা তোমরা যতটা প্র্যাকটিস করবা যত বেশি প্র্যাকটিস করবা তোমাদের স্কিল তত বেশি ডেভেলপ করবে ঠিক আছে গ্রামারটা হচ্ছে টোটালি প্র্যাকটিসের ব্যাপার ওকে গ্রামার যত বেশি প্র্যাকটিস করবে স্কিল ডেভেলপ করবে তোমাদের নলেজ গেইন হবে তত বেশি ওকে তাহলে তোমাদের যদি স্কিলটাকে এখান থেকে এখানে নিতে হয় তাহলে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এটাই এটা হচ্ছে আমার প্যাসেজ কে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হয় সেটা আমি জানি আমার ইম্পারেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা বিস্তৃত আলোচনাটা রয়ে গিয়েছিল সেটা আমি আরেকটা ক্লাসে পৃথকভাবে তোমাদের সাথে আলোচনা করবো ওকে আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবে আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে জিজ্ঞাসা করতে পারো কোনো সমস্যা নেই আর যদি তোমাদের কাছে আর কোনো ভালো প্রসিডিউর থাকে সেটাও আমাকে জানাবে যে না এর থেকে ভালো প্রসিডিউর আছে ওকে জানাবে আর কোনো প্রবলেম নেই তো আর তোমাদের যদি এখান থেকে কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো কোনো সমস্যা নেই আর আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে যথাসম্ভব ইজিলি তোমাদেরকে বুঝানো আর তোমরা একটু প্র্যাকটিস করো হ্যাঁ অবশ্যই প্র্যাকটিস করো আর ম্যামের জন্য দোয়া করো ম্যাম তোমাদের জন্য দোয়া করছি আর ইনশাল্লাহ ভালো থেকো সুস্থ থেকো ওকে আল্লাহ হাফেজ